হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি, কারণ বেশ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে কি কি খাচ্ছি তোমাদেরকে বলে দিই। এখানে আছে ভাত, কলমি শাক ভাজা, ভোলা মাছের তেল ঝাল, এখানে আছে চিকেন কারি, এখানে আছে চিংড়ি মাছ পোস্ত, এখানে আছে ছোট্ট যে কাঁকড়াগুলো, চিতি কাঁকড়া বলি আমরা, সেটা দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে মুসুর ডালের বড়ার টক, এখানে আছে দেখে বল, আর এখানে আছে মুসুর ডালের বড়ার টক, তেঁতুল দিয়ে টক করা হয়েছে, আর এখানে এক্সট্রা ভাত নিয়েছি, আর এখানে স্যালাড। তো চলো খাওয়া শুরু করি। কলমি শাক হলে আর কিছু লাগে না, পেঁয়াজ রসুন দিয়ে দারুণ হয়েছে। পুঁই শাক দিয়ে চিতি কাঁকড়া চচ্চড়ি, ভাতটা একদম গরম। দারুণ টেস্ট চিতি কাঁকড়াটা, মানে অসাধারণ। প্রত্যেকটা কাঁকড়ার পেটের মধ্যে ঘিরে চিংড়ি মাছ পোস্ত,
যা, কারেন্ট চলে গেল। প্লিজ সবাই কিছু মনে করবেন না, আমি অনেক চেষ্টা করেছিলাম ভিডিওটা কন্টিনিউ করার, বাট সেদিনকে এখানে কিছু কাজ হচ্ছিল কারেন্টের, তো সেই জন্য সারাদিনই কারেন্ট আসেনি। তো প্লিজ কিছু মনে করবেন না, সবাই ভিডিওটা শেয়ার করবেন। টাটা।